हैप्पी रिपब्लिक डे टू ऑल माय यूट्यूब फैमिली। तुम्हारा सबाई तियतम प्रजातंत्र दिवस खूब भालोभावे उद्यापन करो। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। एप्पल साइडर विनेगार जे कतटा उपकारी आमादेर हेल्थेर पक्षे, स्किनेर पक्षे, चुलेर पक्षे ता किन्तु आमरा कम बेशी सबाई जानी। एप्पल साइडर विनेगारे एसिडिक नेचार थाकाय आमादेर स्किने पीएच बैलेंस के मेनटेन करते साहाज्य करे। जादेर ऑयली स्किन एबं एक्ने प्रोन स्किन तादेर जोन्नो किन्तु एप्पल साइडर विनेगार बरदानी बला जाय। आज के आमी एप्पल साइडर विनेगार दिए पाँचटा यूज तोमादेर साथे शेयर করব। তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো তাহলে সেগুলো কি কি দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবে আমাদের নখ হলুদ হয়ে যায় বা কোনো ইনফেকশনের কারণেও কিন্তু নখে ডিসকালারেশন দেখা যায়। এর থেকে মুক্তি পেতে তোমরা যদি অ্যাপেল সাইডার ভিনিগার সমপরিমাণে নিয়ে তার সাথে সমপরিমাণে জল মিশিয়ে একটা সলিউশন তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু এই সমস্যা থেকে তোমরা অনেকটাই রেহাই পেতে পারো। তার কারণ এই অ্যাপেল সাইডার ভিনিগারে আছে অ্যাসিটিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের নখে ডিসকালারেশন বা ইয়ালো রং থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। নখের এই ডিসকালারেশন যদি কোনো ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে তাহলে এই অ্যাপেল সাইডার ভিনিগার হলো বেস্ট রেমেডি বলা যায়। এই সলিউশনে তোমাদের হাতের আঙুলগুলো প্রায় 30 মিনিট ডুবিয়ে তারপর তুলে নিতে হবে। নিয়মিত করলে কিন্তু এই সমস্যা থেকে তোমরা অনেকটাই মুক্তি পাবে। এই অ্যাপেল সাইডার ভিনিগার স্পট ট্রিটমেন্টেও খুব কার্যকরী। তার কারণ অ্যাপেল সাইডার ভিনিগারে অ্যাসিডিক নেচার এবং স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস থাকার জন্য ব্যাকটেরিয়াকে নাশ করে স্পট রিডিউস করতেও সাহায্য করে। এই অ্যাপেল সাইডার ভিনিগার খুব ভালো ফেশিয়াল টোনারের কাজ করে। এই অ্যাপেল সাইডার ভিনিগার ন্যাচারাল অ্যাস্টিজেন্টও বলা যায়। স্কিনকে খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে, স্কিনে যত ইম্পিউরিটিস আছে সেগুলো রিডিউস করতেও সাহায্য করে, এছাড়া স্কিনকে টাইটেনও করে। এই অ্যাপেল সাইডার ভিনিগারে প্রচুর অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাকশন থাকার জন্য আমাদের যে অ্যাকনে হয় সেই ব্যাকটেরিয়াকে কিন্তু মারতে সক্ষম। এই ফেশিয়াল টোনারটা বানানোর জন্য তোমাদের দু ভাগ জল আর এক ভাগ অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নিতে হবে। মুখটা ভালো করে ক্লিন করে তারপর একটা কটন বলের সাহায্যে এভাবে তোমরা সারা মুখে টোনারটা অ্যাপ্লাই করে নিতে পারো। তবে যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে বলবো, তোমরা এই টোনারটা অ্যাপ্লাই করার আগে হাতে বা অন্য কোথাও একটু প্যাচ টেস্ট করে নিও। এই অ্যাপেল সাইডার ভিনিগার এমন একটা অ্যাস্টিজেন যা কিন্তু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। আর এই টোনার খুবই কার্যকরী যাদের খুব অয়েলি স্কিন এবং খুব অ্যাকনে প্রোন স্কিন। এই অ্যাপেল সাইডার ভিনিগার খুবই ভালো আমাদের চুলের পক্ষে। এতে যে প্রপার্টিস থাকে তা আমাদের স্ক্যাল্প আর হেয়ারের পিএইচ ব্যালেন্সকে অনেকটাই মেনটেন করতে সাহায্য করে। এছাড়া অ্যাপেল সাইডার ভিনিগারে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার জন্য স্ক্যাল্পে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো ইচিনেস বা ড্যান্ড্রফের সমস্যা থাকে সেটাও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে। দেখো এখানে আমি সম পরিমাণে জল আর সম পরিমাণে আমি অ্যাপেল সাইডার ভিনিগার নিয়েছি। এবার এটাকে একটা স্প্রে বটলে ঢেলে নিয়েছি। এবার ক্লিন হেয়ারে এই ভিনিগার আর জল দিয়ে যে সলিউশনটা বানালাম সেটা খুব ভালো করে স্প্রে করে নিতে হবে। তারপর 2-3 মিনিট হালকা হাতে একটু মাসাজ করার পর 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর নর্মাল জল দিয়ে তোমাদের হেয়ারটা ওয়াশ করে নিতে হবে। দেখবে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের হেয়ার হেলথ অনেকটাই ভালো হয়ে গেছে।
এই অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের ডেড স্কিন সেলকে রিমুভ করে আমাদের স্কিন টাইটেনিংয়ের কাজ করে। তাই যদি তোমরা বডি লোশনে কয়েক ফোঁটা অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়মিত অ্যাপ্লাই করো, তোমাদের স্কিনের পক্ষেও কিন্তু সেটা যথেষ্ট ভালো হবে। ধরো তোমাদের কোথাও সানবার্নের কোনো প্রবলেম হয়েছে, তোমরা যদি একটা ভেজা টাওয়াল নিয়ে সেই জায়গাটা মুছে এরকম একটা স্প্রে বটলে যদি তোমরা ইকুয়াল কোয়ান্টিটি জল আর অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে স্প্রে করো, তাহলে কিন্তু সানবার্ন যে একটা রেডনেস হয়, স্কিনে ইরিটেশন হয়, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তবে কিন্তু সেটা রেগুলার ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখলে তো এই অ্যাপেল সাইডার ভিনিগার আমরা কত কাজে লাগাতে পারি। তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে, তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে টাটা, আবার দেখা হবে আগামী পর্বে।